নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আমার চ্যানেল এমজি রেসিপি অ্যান্ড লাইফ টাইমে আরও একটা নতুন ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাই। আমি আজ বানাবো রায়তা। তার জন্য এখানে জিরে গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো, আর নিয়েছি মরিচ গুঁড়ো, আর নিয়েছি এখানে দেখো শুকনো লঙ্কার অল্প একটু গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, শসা কুচানো, ধনে পাতা কুচানো, আর টমেটো কুচানো। তো এই বাটির মধ্যে আমি প্রথমে কাঁচের বাটির এক বাটি দই নিয়ে নেব। দইটার মধ্যে আমি প্রথমে এই যে অল্প একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি ওটা দিয়ে দেব। তারপর আমি এখানে জিরে গুঁড়োটা দেব। তারপর কাঁচা লঙ্কা কুচানোগুলো দিয়ে দেব। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপর অল্প একটু বিট নুন দেব। তারপর একটু সাদা নুন দিয়ে দেব। দিয়ে আমি প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিয়ে দেব শসা কুচানো, টমেটো কুচানো, আর পেঁয়াজ কুচানো, আর ধনে পাতা কুচানোগুলো দিয়ে দেবো। এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রায়তা। সব কিছু দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখো আমার এখানে রায়তা তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই সুন্দর, এটা বিরিয়ানির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে, এমনি ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।